है कि नहीं। রেডিও যাবেন দুর্গাপুর সিটি সেন্টার। চেলিটা
राजा ही हुआ है। घर में घुमा रहे।
रख दिया है रास्ता को। ऐसे मत बदला करो, जो ब्रिज का नीचे ना एक कमर घंटा था पूरा, दो दिन गाड़ी घुमा कर लेके जाना। পৌঁছানোর টাইম ছিল সকাল 6টা, 5:15 পৌঁছে গেল। ইনফ্যাক্ট 5:15 আগেই পৌঁছে গেছিলো, এই স্ট্যান্ডিংয়ে লাগাচ্ছিলো, ওতে 5 মিনিট আরও লেগে গেলো। তো 5:10 আশপাশে পৌঁছে গেছে। তো আর বাসের স্পিড পুরো 100, দুটো ড্রাইভারকে ভালো চালিয়েছে। আগের ড্রাইভারটা আরও একটু বেটার, একটু এক্সপার্টিজিং ছিল, পরের জন্য ভালো চালিয়েছে, কিন্তু রাস্তা অতটা হয়তো বেটার ছিল না, মানে ঠিকঠাকই ছিল, কিন্তু যতটা আমরা সেই পানাগড় আজমাঝি রাস্তাটা দেখতে পাই হয়তো অতটা স্পিড ছিল না, ওই জন্য ঠিক আছে সবাই চালিয়েছে। আর যে রেস্টপটা দিয়েছিল, রেস্টপ মানে ডিনার স্টপ, ওটা ভালো ছিল, ওই আজাদিন খাওয়া, যেটা খাবার ভালো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স গুড। হ্যাঁ, চার্জিং সকেটের প্রবলেম ছিল, বাস অনেক পুরো 10 বছরের বেশি পুরনো বাস, তো এইটুকুন প্রবলেম, দ্যাটস ইট। আর আবার রয়্যাল ক্রুজারের সাথে আবার জার্নি করার ইচ্ছা আছে খুব জলদি, যদি স্ক্যানিয়া কোনো রাইড পাই। আজকেও স্ক্যানিয়ারই করা ছিল, কিন্তু সেটা দেয়নি আর কি, কোনো প্রবলেম ছিল সেই জন্য হয়তো বলবই দিয়েছে।
এখন রাঁচি স্টেশন যাবো, ব্যাক টু কলকাতা।